আজকে এই জুলাই আগস্টের যে আন্দোলন, যে ছাত্র গণভুত্থান, এর মধ্যে দিয়ে আর একটা পরিবর্তন সাধিত হয়েছে। এই পরিবর্তন একটা ধারাবাহিকতার চূড়ান্ত রূপ মাত্র। আলাদা কোনো আন্দোলন, আলাদা কোনো গণভুত্থান নয় এটা। আমাদের মনে রাখতে হবে, একটা দালান একটার পর একটা ইট সাজিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, দরজা জানলা বানিয়ে রং করার পরে একটা সুন্দর দালান হয়। এই রং করার পরে যদি রং তার ভেতরের বালি, তার ভেতরের রড, তার ভেতরের সিমেন্ট, তার ভিতরের ইটকে ভুলে যায়, এটা বা তার গুরুত্ব অস্বীকার করে, এটা অন্যায়, ভুল হবে। সবকিছু মিলিয়েই ওই দালানটি জাহাজ, ঐসব দ্রব্যাদির একটি অবশ্যই। আমি তো বলি যে শহীদ ক্ষুদিরাম থেকে আরম্ভ করে সিপাহী বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিলেন তারা থেকে শুরু করে আপনার পাকিস্তানের জন্য যারা লড়াই করেছে, তারপরে 52 ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে, 62 ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, 69 গণভুত্থানে যারা জীবন দিয়েছে, 71 মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে, 90 ছাত্র গণভুত্থানে যারা জীবন দিয়েছে, এবং তারপরে 2009 সালে এই ফ্যাসিবাদী হাসিনার শাসন কায়েম হওয়ার পর থেকে গত 15 বছরে বিএনপির যে সহস্রাধিক নেতা কর্মী খুন হয়েছে, 700 বেশি গুম হয়েছে, এবং জুলাই আগস্টের এই অল্প সময়ের মধ্যে 1000 বেশি মানুষ খুন হয়েছে, 100 বেশি শিশু নিহত হয়েছে, মা বোনরা নিহত হয়েছে। এরা সবাই ছাত্র না, সবাই যুবক না, সবাই শ্রমিক না, এরা এই সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। সবার কমন আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা হলো ফ্যাসিবাদের বিদায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।